হ্যালো ভিওর্স মেডিসিন জানাচ্ছি তো আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করব সেটির নাম হচ্ছে ফ্লু ক্লক্স ক্যাপসুল এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এর ব্যবহার পার্শ্ব প্রতিক্রিয়া সতর্কতা এই ওষুধটি গর্ভাবস্থায় খাওয়া যাবে কি না এছাড়া এই ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না সহ বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটিতে তো ভিওর্স তার আগে একটি কথা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই মেডিসিনটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক মেডিসিনটির নাম হচ্ছে ফ্লু ক্লক্স ক্যাপসুল মেডিসিনটির জেনেরিক হচ্ছে ফ্লু ক্লক্সাসিলিন সোডিয়াম পাঁচশো মিলিগ্রাম ক্যাপসুল এবং দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ক্যাপসুল আকারে সাধারণত বাজারে পাওয়া যায় ফ্লু ক্যাপসুলটির নির্দেশনা হচ্ছে এই ওষুধটি সাধারণত ত্বক ও কোমল কলার সংক্রমণ যেমন ফোরা এবেসস করবাঙ্কল সংক্রমিত ত্বক আলসার একজিমা, ব্রন তো এই ওষুধটি ত্বকের বিভিন্ন সংক্রমণের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করা যেতে পারে এবং এটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া শ্বাসনালীর সংক্রমণ যেমন নিউমোনিয়া লাংসাইমা সাইনোসাইটিস ফেরেন টনসিলাইটিস পুইন্সি ইত্যাদি ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া বিভিন্ন ধরনের ঘটিত বা ব্যাকটেরিয়া গঠিত বিভিন্ন সমস্যার ক্ষেত্রেও চিকিৎসকরা যদি মনে করেন তাহলে এই অ্যান্টিবায়োটিকটি ব্যবহার করতে পারেন এই ওষুধটির মাত্রা ও সেবনবিধি হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে মিলিগ্রাম করে তীব্র সংক্রমণের ক্ষেত্রে ও মাত্রা করা যেতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে দুই থেকে দশ বছরের বাচ্চাদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের অর্ধেক মাত্রা আর বাচ্চা যাদের বয়স দুই বছরের নিচে তাদের জন্য প্রাপ্তবয়স্কদের এক থেকে চতুর্থাংশ মাত্রা খাওয়ানো যেতে পারে ফ্লু অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ তো আপনারা যারা এই ধরনের ওষুধটি সেবন করতে যাচ্ছেন। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে এই ওষুধটি সেবন করবেন কারণ আমরা সকলে জানি যে অ্যান্টিবায়োটিক ওষুধের নির্দিষ্ট ডোজ এবং নির্দিষ্ট সময়ব্যাপীকাল ধরে এই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো চিকিৎসা করা হয়ে থাকে তাই অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর অ্যান্টিবায়োটিকগুলো সেবন করতে হবে এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় পার্শ্ব মধ্যে অন্যতম হচ্ছে বমি বমি ভাব বা বমি ডায়রিয়া বদহজম এবং অন্যান্য পরিপাকতন্ত্রীয় সমস্যা এছাড়াও র্যাস আর্টিকেরিয়া জ্বর ইত্যাদি দেখা দিতে পারে ভিউয়ার্স এই ওষুধটি গর্ভস্থায় ও স্তন সেবন করা যাবে কি না গর্ভাবস্থায় স্থানদানকারী ক্যাটাগরি অনুযায়ী এই ওষুধটি বি ক্যাটাগরির ওষুধ তাছাড়া গর্ভাবস্থা এটি ব্যবহারের সুনিয়ন্ত্রিত ও পর্যাপ্ত তথ্য নেই তাই গর্ভাবস্থায় এই ধরনের অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ খুব বেশি প্রয়োজন না হলে ব্যবহার করা উচিত নয় এবং সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে এটি ব্যবহার করবেন বিওয়ার্স এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে আপনাদেরকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে যেমন যাদের যোগকৃতের সমস্যা আছে এমন রোগীদের ক্ষেত্রে এটি সতর্কতা ভাবে ব্যবহার করা উচিত অর্থাৎ যে সকল রোগীদের লিভারের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং যাদের অ্যালার্জিক রিয়াকশন রয়েছে যে কোনো ওষুধের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও এই ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত বিওয়ার্স এই ছিল এই ওষুধ সম্পর্কে বিস্তারিত সবশেষে ফ্লু ক্লক্স ক্যাপসুলের পাঁচশো মিলিগ্রামের প্রাইস জানিয়ে দিব ফ্লু ক্লক্স ক্যাপসুল পাঁচশো মিলিগ্রামের প্রাইস হচ্ছে দশ টাকা এবং আড়াইশো মিলিগ্রাম ক্যাপসুলের প্রাইস হচ্ছে ছয় টাকা তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে কিছুটা হলেও উপকারে এসেছে যদি আমাদের এই রিভিউটির মাধ্যমে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন এবং ওষুধ সম্পর্কে প্রাথমিক ধারণা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন